আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম ড্যাশবোর্ড সম্পর্কে একটু জেনেছিলাম, তো আজকে আমরা পোস্ট সম্পর্কে জানব। তো পোস্ট করার জন্য আমাদের প্রথমেই লগ ইন করতে হবে আমাদের ড্যাশবোর্ডে। আমরা কীভাবে লগ ইন করতে হয় সেটা গত পর্বে দেখেছি, তার আগে পর্বে দেখেছি, আজকে লগ ইন করলাম না। তো পোস্ট থেকে এখানে অল পোস্টে ক্লিক করি, তো এখানে আমাদের আমাদের সাইটে কি কি পোস্ট আছে সেইগুলো এখানে দেখাচ্ছে। আমাদের জাস্ট একটা পোস্টই আছে, এই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্টই আছে, কারণ আমরা নতুন কোনো পোস্ট অ্যাড করিনি। তো ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে পোস্টটা দিয়ে দিছে। তো আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট অ্যাড করব, তাহলে আমরা এখান থেকে এই অ্যাড পোস্ট অথবা এখানে অ্যাড পোস্টে ক্লিক করে নতুন পোস্ট করতে পারি। তো এখানে আমাদের পোস্টের টাইটেল দিতে হবে, পোস্টেরটা কি টাইটেল হবে, যে কোনো একটা টাইটেল, ওয়েলকাম ওয়েলকাম টু বাংলাদেশ, ওকে। তো আমরা এখানে যদি আমাদের টেক্সট দেবো এই পোস্টের আন্ডারে, যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, জাস্ট ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, একটু ছোট্ট একটু টেক্সট দিছে, তো আমরা যে কোনো টেক্সট দিতে পারি। তো আমরা এখান থেকে টেক্সট দেই, এই টেক্সটটা কপি করে লরম টেক্সট, এটা কপি করে দেই। ওকে, এই যে আমাদের টেক্সটটা কপি করে দিলাম, দিয়ে আমরা এখানে চাইলে পাবলিশ করে দিতে পারি। পাবলিশ করলেই এটা আমাদের ওয়েবসাইটে দেখাবে, পাবলিশ, ওকে। তো দেখি আমাদের ওয়েবসাইটে আছে কিনা, আমরা রিলোড দিয়ে দেখি। ওকে, আমাদের সাইটে চলে যাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ। এখানে দেখা যাচ্ছে কত কখন এটা আপডেট করা হয়েছে এবং কোন ক্যাটাগরি, ক্যাটাগরি সম্পর্কে আমরা পরবর্তী জানবো। এখানে কুইক একটি এডিটের অপশন দিছে, আমরা ওয়েলকাম টু বাংলাদেশে ক্লিক করে ওই পোস্টটা সম্পূর্ণটা দেখতে পারি। তো এখন দেখি আমাদের এইটা হচ্ছে আমাদের পোস্ট অপশন, তো অল পোস্টে ক্লিক করি। অল পোস্টে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের এই যে এই পোস্টগুলো দেখাচ্ছে, আমরা যে নতুন যে পোস্টটা পোস্ট অ্যাড করছি সেটা দেখাচ্ছে। তো আমরা পোস্টের কিছু অনেক অপশন আছে সেইগুলো দেখি। তো আমরা যদি কোনো আমাদের এক্সিস্টিং পোস্টকে এডিট করতে চাই, যে আমরা পোস্ট করছি, যেমন এইটাতে এইটা আমরা পোস্ট করছি, প্রয়োজন বলে যে আমরা ইমেজ অ্যাড করবো, এখানে আরও ফরম্যাটিং করব, তাহলে আমাদেরকে এই যে অল পোস্ট থেকে এখানে যে পোস্টটাকে এডিট করব ওই পোস্টের নিচে দিয়ে যে এডিট অপশন, এডিটে অপশনে ক্লিক করে আমরা ওইটাকে সম্পূর্ণরূপে এডিট করতে পারি। তো এই যে আমাদের এডিট অপশন চলে আছে, তো এটা আমাদের সম্পূর্ণ, এটা প্রথমে হচ্ছে আমাদের পোস্টের টাইটেল, যে আমাদের এই পোস্টের যে টাইটেলটা থাকবে সেই টাইটেল। তারপরে এখানে আমাদের পোস্টের কন্টেন্ট, আমরা চাইলেই এখানে মাঝে যে কোনোখানে ইমেজ ব্যবহার করতে চাই পারি। তো এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করি, ইমেজ ব্যবহার করার জন্য অথবা যে কোনো অডিও ভিডিও অ্যাড করার জন্য এখানে অ্যাড মিডিয়া করতে হবে, আমাকে নতুন মিডিয়া অ্যাড করতে হবে। তো ক্লিক করি আমরা এখানে সিলেক্ট ফাইল, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি অ্যাড করে দিলাম, উইন্ডোজ এইটির ইমেজটা দিলাম, ওকে, আপলোড হচ্ছে। এখান থেকে আমরা ইমেজ আপলোডের সময় এখানে দেখতে পারি, এখানে ইউআরএল, ক্যাপশন, অল্টার টেক্সট। অল্টার টেক্সট সম্পর্কে একটু বলি, অল্টার টেক্সট যদি কোনো কারণে আমাদের ইমেজটা লোড হতে ব্যর্থ হয় তাহলে ওই টেক্সটটা দেখাবে, আর যদি ইমেজ লোড হয় তাহলে ইমেজ দেখাবে, সেইটা অল্টার টেক্স, অল্টার টেক্সট। তো অ্যালাইনমেন্ট কি দিতে পারি আমরা, যে ইমেজটা কি লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মানে নাম থাকলেও সমস্যা নেই। লিঙ্ক দিতে পারি বা কাস্টম ইউআরএল দিতে পারি, যে ওই লিঙ্কে ক্লিক করলে কি কোথায় যাবে, আমার বাই ডিফল্ট যেটা আমাদের ইমেজ লোকেশন আছে সেইটা দেখাচ্ছে। আর ইমেজটা সাইজ কীরকম হবে, এখানে কি ইমেজটা ছোটো দেখাবে না ফুল সাইজে দিলাম, লার্জ সাইজ দিলাম, ওকে, ইনসার্ট ইন টু পোস্ট। তো ইনসার্ট হয়ে গেছে, এখন যদি আমরা আপডেট করি, এখানে আমরা সাইটে এখানে ক্লিক করলেই দেখতে পাবো যে আমাদের এখানে ইমেজটা অ্যাড হয়েছে। তো ইমেজ অ্যাড করলাম, যদি আমরা ইভেন এই যে আমাদের এখানে একটা টেক্সট ফরম্যাটিং এরিয়া আছে, আমরা যে কোনো টেক্সটকে মডিফাই করতে পারি এই টেক্সট এডিটর থেকে। আমরা যদি কোনো নির্দিষ্ট একটা লেখা সিলেক্ট করে এখানে বোল্ড চাপলাম, বোল্ড হবে, আই চাপলাম ইতালিক হবে। তো আমরা হলো আমরা যে কোনোখানে হঠাৎ আমরা এখান থেকে প্যারাগ্রাফ, হেডলাইন ওয়ান, হেডলাইন টু, যে কোনো কাজ করতে পারি। তারপর আমরা এখানে চাইলে আমাদের এখানে নতুন করে আমরা যে HTML এ ইউ এর আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট তৈরি করছিলাম, এই যে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এইখানে অর্ডার লিস্ট তৈরি করলাম, এখানে বিভিন্ন লিস্ট তৈরি করতে পারবো। তো আমরা এখানে আমাদের টেক্সটগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারি, লেফট অ্যালাইনমেন্ট, এই সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, অথবা আমরা জাস্টিফাই করতে পারি, এখানে বিভিন্ন রকম আরও অনেক অপশন আছে। তারপর এখানে যদি আমরা প্রয়োজন পড়ে আমাদের কোনো কালার চেঞ্জ করতে হবে টেক্সটের, তাহলে এখান থেকে লেখাটাকে জাস্ট সিলেক্ট করে এখানে এ এর এখানে কালার আছে, মানে বিভিন্ন কালার দিয়ে কাস্টম কালার করে অনেক যে কোনো নতুন কালার দিতে পারি, এখান থেকে যে কোনো কালার একটা দিই, সাপোজ এই কালারটাই দিলাম, বাস এই কালারটা হলো।
আমরা যে কোনো জায়গায় আর কি, আমরা এমনিতে হঠাৎ মাঝে এলাকা সিলেক্ট করছি, আমরা যে কোনোখানে আমাদের যখন ফরমেটিং করার প্রয়োজন হবে তখন সেইভাবে আমরা ফরমেটিং করব। তো আমাদের হঠাৎ যদি কোথাও আন্ডারলাইন দেওয়া লাগে তাহলে ইউ, এবং এগুলো আছে। যদি আমরা কোনো লেখাতে লিঙ্ক দিতে চাই, যে আমার এই লেখাটা আছে এটা ট্যাব দিই, এই লেখাটা একটা লিঙ্ক হবে, তো এইটাতে ক্লিক করে ইনসার্ট লিঙ্ক, এইখানে আমাদের সাইটের নাম দিতে হবে। যেমন এটাতে ক্লিক করলে www.senajana.com এ যাবে, টাইটেল দিলাম চেনা জানা, ওকে দিয়ে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। যদি আমরা এই এটাকে চেকবক্সে টিক চিহ্ন দেই, তাহলে আমরা যখন ওই লিঙ্কে ক্লিক করব তখন মানে নতুন একটা পেজে ওপেন হবে, আমরা জানি নিউ ট্যাবে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। তো আমরা দিলাম না, সেলফ ট্যাবে দেখলাম অ্যাড লিঙ্ক, ওকে। এখন এইটা আমাদের এখন লিঙ্ক হিসাবে কাউন্ট হচ্ছে, তোকে আমি আপডেট করি, ওকে। আমাদের ওয়েবসাইট এখানে রিলোড দেই, তো আমরা এই যে লিঙ্ক দেখতেছি, লিঙ্কে ক্লিক করলে এই যে আমাদের চেনা জানা, যেহেতু নেট কানেকশন নাই তো যাচ্ছে, তো লিঙ্ক অ্যাড করলাম। এরকম বিভিন্ন আরো অপশন আছে, আমরা যদি স্পেশাল সিম্বল অ্যাড করতে চাই, যে সামনে একটা সিম্বল দিলাম, এইখান থেকে ক্লিক করে আমরা যে কোনো সিম্বল অ্যাড করতে পারবো, আমাদের যেগুলো কিবোর্ডে নাই সেগুলো অ্যাড করতে পারি। তো এটা আনডু রিডু অপশন আছে, আর এগুলোতে মূলত হচ্ছে এখানে এই টেক্সট এডিটর, ওয়ার্ডপ্রেসের টেক্সট এডিটর মূলত এই এইচটিএমএলের কাজটাই করে দেয়। যদি আমরা ম্যানুয়ালি এইচটিএমএল ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এই যে ভিজুয়াল এবং টেক্সট, টেক্সটে ব্যবহার করে এখানে আমরা এইচটিএমএল, যে আমরা এই যে আনঅর্ডার লিস্ট করছিলাম, অর্ডার লিস্ট করছিলাম, তার জন্য এইচটিএমএল তৈরি হয়েছে, এবং ইমেজ অ্যাড করছি, ইমেজের জন্য এইচটিএমএল কোড তৈরি হয়েছে। প্রত্যেকটার জন্য ওয়ার্ডপ্রেস অটোমেটিকলি এই এইচটিএমএল তৈরি করে নেবে। এই মূলত টেক্সট ফরম্যাটিং, আমরা বিভিন্নভাবে এখানে টেক্সট আমাদের ইচ্ছা মতো, আমাদের একটা পোস্ট যেরকম হবে সেই রকমভাবে আমরা করতে পারি, ফরম্যাটিং করতে পারি। তো আর একটা বিষয়, আমরা যদি দেখি হোম পেজে আসি, হোম পেজে আমাদের সম্পূর্ণ পোস্টটি দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে আমাদের নির্দিষ্ট কিছু দেখানোর পর আমাদের রিড মোর অপশন আসবে, রিড মোরে ক্লিক করলে আমরা সম্পূর্ণটা দেখব, তো সেইটা আমরা অ্যাড করতে পারি। যে আমরা জাস্ট এই কালারিং কালার করছি, এই কালারের পরেই দিচ্ছি, এই যে আমাদের এখানে ইনসার্ট রিড মোর ট্যাগ, এখানে ক্লিক করলে রিড মোর অপশন হবে, অ্যাড হবে। তো আমরা এখানে ক্লিক করে আপডেট করি, দেখি এখন আমরা সাইটে রিলোড দিয়ে দেখি, ওকে রিড মোড চলে আসছে, কন্টিনিউ রিডিং। তো আমাদের একটু টেক্সট দেখালো এবং কন্টিনিউ রিডিং, রিডিংয়ে ক্লিক করলে জাস্ট আমাদের সম্পূর্ণ পোস্টটা দেখাচ্ছে। আর হোম পেজে জাস্ট যেটুকু আমরা দিয়েছি, যদি আমরা চাই যে এটা আরও সামনে দেবো, এইটাতে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই, আমরা এখানেই দিলাম, এখানে একটা ইন্টার দিলাম, এখানে ইনসার্ট নিউ, তো এখানে হচ্ছে না, ওকে সমস্যা নেই, এখানে আর একটা দিই, এই তো ওকে করি, এখন আপডেট করি। এখন যদি যাই আমরা, তো আমাদের এই যে কালার করছি যে এটা একটা, এটার পরেই আমাদের কন্টিনিউ রিডিং অপশনটা আসতেছে। তো এইভাবে আমরা রিড মোর ট্যাগ দিতে পারি। তারপর আমরা এই পাশে দেখি আমাদের এই পাবলিশ নামে যে ট্যাবটা আছে, এখানে দেখি এখানে আমাদের বিভিন্ন অপশন আছে। এই পোস্টটা আমরা চাইলেই যে আমরা পাবলিশ করতেও পারি, অথবা আমরা পেন্ডিং রিভিউ করতে পারি, রিভিউয়ের জন্য পেন্ডিংয়ে রাখতে পারি, অথবা আমরা ড্রাফটে সেভ করে রাখতে পারি যদি আমার প্রয়োজন হয়। এমন এখন আমি সেভ করে রাখলাম, জাস্ট আমরা নির্দিষ্ট একটা সময়ে আমি এটাকে পাবলিশ করব, তো আমরা পাবলিশেই করলাম, সমস্যা নেই। আর এইটা হচ্ছে ভিজিবিলিটি, ভিজিবিলিটি যে আমি পোস্টটা করলাম ওয়েব পেজে, তো এটা কে কে দেখতে পারবে, যদি আমি ভিজিবিলিটি পাবলিক করে দিই সকলেই দেখতে পাবে। আর যদি আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিই, যে এটা দেখার জন্য নির্দিষ্ট একটা পাসওয়ার্ড করবে, যেমন 147 দিলাম, যদি এখন আমি ওকে করি, তো এই পোস্টটা যদি এখন আমি দেখতে চাই, দেখি এই পোস্টটা, এই পোস্টটাকে যদি কন্টিনিউ রিডিং করি, ওকে কাজ করতেছে না, পাসওয়ার্ড প্রোটেক্টেড, ও আমরা আপডেট করিনি মনে হয়, তা আপডেট করি, ওকে দেখি, এই তো আমাদের পাস মানে প্রোটেক্টেড দেখাচ্ছে, এই যে পোস্টটা আমাদের প্রোটেক্টেড। আমরা যদি এখন এই পোস্টটা দেখতে চাই, যে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে দেখতে হবে, ওকে পাসওয়ার্ড দিয়ে চলে আসছে, এখন আমরা কন্টিনিউ রিডিং করে সম্পূর্ণ পোস্টটা দেখতে পারি। তো আমরা এইভাবে চাইলে যে কোনো পোস্টকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। তো এখানে আছে ব্রাউজ, এখানে আমরা বিভিন্ন ব্রাউজ করে দেখতে পারি আমাদের এইচটিএমএল ট্যাগ এবং এমনিতেই। তারপরে এখানে পাবলিশ, এখানে আমরা ডেটটা চেঞ্জ করে দিতে পারি, বাই ডিফল্ট আজকের ডেট নিয়ে নিছে, যদি আমরা চাই যে আমরা না আমি আজকের ডেটেই করলাম, কিন্তু আমাদের ডেট দেখাবে যে আজ থেকে অনেক আগের বা কিছুদিন পরের দেখাবে, তো সেই ডেটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এইটা আমাদের পাবলিশ অপশন। তো এর নিচে যেটা আছে ফরম্যাট, ফরম্যাট অপশনটা আছে, এখানে আমাদের যে পোস্টটা অ্যাড করতেছে এটা বিভিন্ন ফরম্যাটে হতে পারে। যদি আমরা অডিও ফরম্যাট দিই, দেখা যাবে এইরকম,
এই রকম আসবে, আমরা দেখি এখানে চলে আসি। এই তো এরকম চলে আসলো, যে আমরা কন্টিনিউ রিডিং করি দেখা যাবে ওইটার কালারটা সম্পূর্ণটাই যেমন একটা রেড কালার চলে আসছে। এরকম বিভিন্ন ফরম্যাট আছে, আমরা ফরম্যাটে ক্লিক করেই দেখতে পারি বিভিন্ন ফরম্যাট। তো আমাদের যেরকম ফরম্যাট প্রয়োজন হবে আমরা সেই রকম ফরম্যাট ব্যবহার করবো। তো বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড রাখলাম। তারপর নিচে হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা সম্পর্কে আমরা নেক্সট পর্বে আরও আলোচনা করব, ক্যাটাগরি ট্যাগ সম্পর্কে। এখানে আমরা বিভিন্ন প্রকার ক্যাটাগরি থাকবে, সেগুলো ক্যাটাগরি সিলেক্ট করে এবং আমরা যদি প্রয়োজন পড়ে এইটাতে ট্যাগ দিব। ট্যাগ কি, ট্যাগ সম্পর্কে আমরা পরবর্তী আলোচনা। ট্যাগ দিলাম HTML, বা বিভিন্ন প্রকার আমরা ট্যাগ দিতে পারি। ট্যাগ দিয়ে অ্যাড করলাম, তো ট্যাগ অ্যাড হলো। এভাবে ফেসার ইমেজ, এখানে আমরা ফেসার ইমেজ অ্যাড করতে পারি, সেট ফেসার ইমেজ। তো আমরা যদি এক্সিস্টিং ইমেজ থাকে ওগুলোও অ্যাড করতে পারি, আমরা এটাই অ্যাড করলাম, অবশ্য নেই ফেসার ইমেজ অ্যাড করলাম। তো আপডেট করি, এখানে যাই রিলোড দেই ফেসার। এই যে ফেসার ইমেজটা আমাদের প্রথমেই দেখাচ্ছে, এই ফেসার ইমেজ যেটা দেখাবে এখানে বিভিন্ন থিমে, বিভিন্ন থিমের অপশন অনুযায়ী বিভিন্ন রকম আসতে পারে। আমরা থিমটা চেঞ্জ করে অন্য একটা থিম দিয়ে দেখি এটাতে কীরকম আসে। বিভিন্ন থিমে, বিভিন্ন যখন আমরা কাস্টম থিম ডেভেলপ দেখব যে বিভিন্ন থিমে বিভিন্ন রকম আসবে, এই ফেসার ইমেজটা আসবে। হয়তো বা কোথাও দেখা যাবে এখানে ছোট করে ইমেজ দেখা যাচ্ছে, বা এর উপরে টাইটেল, এখানে বাম পাশে ছোট করে ইমেজ এবং ডাইনে আমাদের টেক্সট আছে এবং এখানে কন্টিনিউ রিডিং আছে বিভিন্ন প্রশ্ন। যেমন এইটাতে দেখি, এই যে এটাতে দেখি, এটাতে দেখেন এখানে টাইটেল, এখানে ছোট করে ফেজার ইমেজ দেখাচ্ছে, এখানে আমাদের টেক্সট, এখানে কন্টিনিউ রিডিং, রিড মোড, এইরকম আসবে। তো এইভাবে জন্য আমাদের ফেজার ইমেজটা ব্যবহার করতে হয়। তো আমরা এখানে ফেজার ইমেজ পাইলে চাইলেও চেঞ্জ করে দিতে পারি, সেট ফেজার ইমেজ, এখান থেকে নতুন ফেজার ইমেজ দিতে পারি। তো এইভাবে আমরা আমাদের পোস্টকে কাস্টমাইজ করতে পারি, আমাদের প্রয়োজনে, আমাদের যেরকম প্রয়োজন সেভাবে মডিফাই করতে পারি পোস্টকে। ওকে, থিমটা চেঞ্জ করে দিই। ওকে, আজ এ পর্যন্তই। আজকে আমরা পোস্ট কিভাবে করতে হয় দেখলাম, আমরা নেক্সট পর্বে ক্যাটাগরি, ট্যাগ এগুলো সম্পর্কে একটু জানবো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।